আসসালামু আলাইকুম ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শীর্ষ খবর আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি সানজিদ ইসলাম তাহা করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি রোধে সোমবার থেকে সারা দেশে এক সপ্তাহের জন্য লকডাউন দেয়া হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের তবে এই লকডাউনের মধ্যে জরুরি সেবা দেয়া প্রতিষ্ঠান ও শিল্প কারখানা স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সম্প্রতি দেশে করোনা সংক্রমণ বাড়ছেই আক্রান্ত শনাক্ত রেকর্ড ছুঁয়ে যাচ্ছে প্রতিদিন এ পরিস্থিতিতে সারা দেশে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে দ্রুত বেড়ে যাওয়া করোনা সংক্রমণ রোধ করার স্বার্থে সরকার দু তিন দিনের মধ্যেই সারা দেশে লকডাউনের সিদ্ধান্ত দিতে যাচ্ছে এক সপ্তাহের জন্য এবং সেক্ষেত্রে লকডাউন চলাকালে শুধু জরুরি সেবা দেয় সে ধরনের প্রতিষ্ঠানগুলো খোলা থাকবে আর শিল্প কলকারখানা খোলা থাকবে যাতে করে শ্রমিকরা স্বাস্থ্যবিধি মেনে এবং বিভিন্ন শিফটিং এর মাধ্যমে তারা কারখানা কলকারখানায় কাজ করতে পারে করোনা সংক্রমণ রোধে সচেতনতার ঘাটতি দেখা যাচ্ছে পদে পদে করোনা সংক্রমণের স্বাস্থ্যবিধি মেনে চলার অবস্থা দেখতে এই মুহূর্তে রাজধানীতে আছেন আফরোজা হাসি আমরা যাচ্ছি তার কাছে আফরোজা হাসি স্বাস্থ্যবিধি মানা না মানার বিষয় কি দেখছেন এবং সেই যে পরিস্থিতি দেখেছি অনেকের মাঝে যে স্বাস্থ্যবিধি মানা করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি এবং হঠাৎ করে মৃত্যুর বা আক্রান্তের সংখ্যা যেভাবে বাড়ছে তাতে করে মানুষের মনে আতঙ্ক তৈরি হয়েছে কিন্তু মানুষের যে সচেতনতা তৈরির কথা সচেতন হওয়ার কথা সেই সচেতনতা কিন্তু এখনও দেখা যাচ্ছে না অনেকেই মাস্ক পরছে না পরছেন আবার অনেকেই মাস্ক পরছেন না তারা আসলে এই ধরনের উদাসীনতা দেখাচ্ছেন একটি কারণ অনেকে বিভিন্ন কারণ দেখাচ্ছেন তবে সরকার যে নির্দেশনা দিয়েছে গণপরিবহনের বিষয়টি গণপরিবহনে অর্ধেক আসন খালি রেখে যাত্রী তুলতে হবে সেই বিষয়টিও কিন্তু ব্যাঘাত হচ্ছে ব্যাহত হচ্ছে অনেকের ভেতরে যে ধরনের নির্দেশনা মানার বিষয় সেই নির্দেশনা মানছে না এই মুহূর্তে কমলাপুর রেলওয়ে স্টেশনের চিত্র দেখতে দেখাচ্ছি আমি এখানে স্বাস্থ্যবিধি মানার সামাজিক গুরুত্ব মেনে চলার কোনো ধরনের তাগিদ নেই জনগণের মনে তারা আসলে টিকিটের জন্য হুমড়ি খেয়ে পড়ে পড়েছেন এই টিকিট কাউন্টারে ইতিমধ্যে আসলে লকডাউনের কথা তারা শুনেছেন এবং বলছেন অনেকে টিকিট বাতিল করে চলে যাচ্ছেন বলছেন সাত দিনের জন্য যদি চলে যায় কর্মক্ষেত্রে পৌঁছাতে তাদের দেরি হয়ে যাবে আবার অনেকেই লকডাউনের কথা শুনে বাড়িতে যাওয়ার জন্য টিকিট কাটতে আসছেন তবে একটা বিষয় সরকার থেকে যেহেতু প্রতিষ্ঠান খোলা রাখার অফিস আদালত খোলা রাখার মতো জন্য এখনো কোনো ধরনের নির্দেশনা সুস্পষ্ট নির্দেশনা তারা জানেননি বলছেন সে কারণে তারা আসলে বলছেন যে টিকিট কাটতে আসছেন তাহা কমলাপুর রেলওয়ে স্টেশন এই ছিল আমার কাছে সবশেষ হাসি আপনাকে ধন্যবাদ বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা ১৩.৮ লাখ ছাড়িয়েছে ইউরোপ জুড়ে বাড়ছে আক্রান্ত ও মৃত্যু ৬ মাসের মধ্যে ভারতের সর্বোচ্চ আক্রান্ত শনাক্তের রেকর্ড হয়েছে যুক্তরাষ্ট্র ও ল্যাটিন আমেরিকার দেশগুলোতেও বাড়ছে করোনার প্রকোপ অ্যাস্ট্রাজেনেকার টিকা নেয়ার পর মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে ৭ জনের মৃত্যুর কথা জানিয়েছে যুক্তরাজ্যের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা বিশ্ব পরিস্থিতি নিয়ে ইফতেখার উদ্দিনের রিপোর্ট বিশ্বজুড়ে বাড়ছে করোনা সংক্রমণ ইউরোপের বিভিন্ন দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা ফ্রান্সে এই বছরের মধ্যে সর্বোচ্চ সংখ্যক রোগী করোনায় আক্রান্ত হয়ে আইসিইউতে স্থানান্তরিত হয়েছেন একদিনে ৪৬,০০০এরও বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে দেশটিতে মৃত্যু হয়েছে ৩০০এরও বেশি তুরস্কে ২৪ ঘন্টায় ৪২,০০০এর বেশি আক্রান্তের রেকর্ড মৃত্যু হয়েছে ১৮০ জনের ইতালিতে ২৪ ঘন্টায় ২১,০০০এর বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে মৃত্যু হয়েছে ৪৮১ জনের পোল্যান্ডে একদিনে ৫০০ মানুষের মৃত্যু হয়েছে আক্রান্ত হয়েছে ৩০,০০০এর বেশি রাশিয়ায় করোনা ভাইরাসে এখন পর্যন্ত ২,২৫,০০০এর বেশি মানুষের প্রাণহানি হয়েছে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন গ্রহণের পর মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে ৭ জনের মৃত্যুর কথা জানিয়েছে ব্রিটেনের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ল্যাটিন আমেরিকার দেশ মেক্সিকোতে ২৪ ঘন্টায় ৪৫০এর বেশি মৃত্যু হয়েছে ইউক্রেনে প্রাণহানি হয়েছে ৪৩৩ জনের ব্রাজিলে দেখা দিয়েছে কবরের সংকট তাই একই কবরস্থানে পুনরায় সমাহিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার ভারতে ৬ মাস পর সর্বোচ্চ সংখ্যক আক্রান্ত শনাক্ত হয়েছে একদিনে আক্রান্ত হয়েছেন ৮১,০০০এরও বেশি মানুষ মৃত্যু হয়েছে ৫৮১ জনের ভারতে এই নিয়ে করোনায় ১,৬৪,০০০এরও বেশি প্রাণহানি হয়েছে ইফতেখার উদ্দিন চ্যানেল আই
যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিল এলাকায় দুই পুলিশ সদস্যকে গাড়ি চাপা দিয়ে হত্যার চেষ্টা করেছে এক যুবক। পরে সেই সন্দেহভাজন হামলাকারীকে আটক করেছে পুলিশ। এই ঘটনার পর ক্যাপিটাল হিল এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে। 6 জানুয়ারি ক্যাপিটাল হিলে ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের হামলার 3 মাসের মাথায় এই ঘটনা ঘটল। এ ছিল এখনকার মতো শীর্ষ খবর। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।